গুড মর্নিং বন্ধুরা, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে জলখাবার বানাবো, দেখতেই পাচ্ছো সেই মটর ঘুগনি করেছিলাম। দেখতেই পেয়েছিলে যে আমি সেদ্ধ মটর কিছুটা তুলে রেখেছিলাম, সেই মটরটা দিয়ে আজকে একটু অল্প ঘুগনির মতো করে দেবো। আর এই যে আটা মাখাও আছে, আর সেদিনকে লুচি করেছিলাম, অল্প ময়দাও বেঁচে গেছিলো, সেই সব আজকে বের করে নিচ্ছি। আর ময়দাটা আমি এরকম তেলের প্যাকেটে মুড়ে রাখি, তার কারণে মানে ময়দাটা কালো হয় না। তেলে প্যাকেটে ময়দা বা আটা যদি মুড়ে রাখা যায় তাহলে কিন্তু ওগুলো একদমই কালো হয় না। তো এই আলু কেটে নিচ্ছি, অল্প মটর দিয়ে যে ঘুগনির মতো অল্প, একদম সামান্য অল্প মশলা দিয়ে ঘুগনির মতো করে নেব। আর এই ময়দাটাও আছে, সেটা দিয়ে লুচি বানিয়ে নেব। যদি ময়দা লুচি কম পড়ে তখন ওই আটা দিয়ে দু একটা ভেজে নেব, সেজন্যই দুটো বের করলাম। তো যাই হোক, টিফিনটা করেই নিই। করে নিয়ে আমাদের সকালে আসলে খুব বেশি মশলাদার খাবার কেউ খেতে চায় না, সেজন্য একদম অল্প মশলা দিয়ে, দেখতেই পাচ্ছ আলু আর ওই মটরটা দিয়ে একদম পাতলা করে তরকারির মতো জাস্ট করে নেব। আর এই লুচিটা করে নেবো, ব্যাস জলখাবার কমপ্লিট হয়ে যাবে। তারপর আজকে আমার রান্নারও ঝামেলা আছে, রান্না মানে ধোকার ডালনা অর্ডার আছে, তো সেই ধোকার ডালনা করবো। ধোকার ডালনা বলে বলে তোমাদের আমি নিজেই বোর হয়ে যাচ্ছি। আর এখানে এই যে লুচিটাও ভেজে নিচ্ছি, আর এদিকে আমার তরকারিটা ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নাও মানে বসিয়ে দিয়েছি, এই যে একটা মিক্সড ভাজা করছি, দেখতেই পাচ্ছ আলু, গাজর, বরবটি, বিনস, ফুলকপি, একটু ক্যাপসিকাম, সব দিয়ে একটা ভাজা করছি। আর এদিকে টিফিনটাও হয়ে গেছে, মেয়েকে টিফিনটাও দিয়ে দিলাম। একদম চলে এলাম তোমাদের লাঞ্চ দেখাতে। দেখতেই পাচ্ছ ডাল, চাটনি, ধোকার ডালনা, ধোকার কিছুটা ভাজা রেখেছি, একটা মিক্সড ভাজা আর পটলের খোসা বাটা। আর এগুলো কিছু দেখানো হয়নি তোমাদের রান্না, এগুলো আর কতবার দেখাবো। তো আর দুপুরে খাওয়া এই যে বসে গেছে, এরপর আমরা তোমাদের কাছে এই আসতে সময় পেলাম। দেখতেই পেলে সকালে জল খাবার দেখালাম, দুপুরে খাবার দেখালাম, এখন বাজে সন্ধে ছটা, এই তোমাদের কাছে এলাম। কারণ সকাল থেকে আর ভালো মানে মানে আসতে পারিনি মানে ধোকার ডালনা করলাম, দেখলেই ধোকার ডালনা করলে আমার প্রচণ্ড চাপে থাকে। তার মধ্যে আবার আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, মানে পুরো বললাম না মানে আকাশের মুখ ভার, জানি না মানে পুরো কল খুলে দিয়েছে একদম, আর কল বন্ধ করতে ভগবান ভুলে গেছে। অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে, আর এই বৃষ্টি হলে একদম আমার ভালো লাগে না, চারিদিক অন্ধকার, তার মধ্যে ছেলেকেও সামলাতে হয়। তো যাই হোক, সেজন্য আর মানে তোমাদের সামনাসামনি আসতে পারিনি, আর একটু রেস্ট নিয়ে উঠলাম। এখন চা বসিয়ে দিয়েছি অলরেডি, আমি চা আমার হচ্ছে দেখাচ্ছি তোমাদের, এই যে চা বসিয়েছি, চাটা হচ্ছে। আর মাকে বললাম আজকে সন্ধ্যাটা দিয়ে দিতে, আর ছেলে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছে, বাইরে একদম মানে বৃষ্টি চলছেই বললামই, বৃষ্টি চলছে প্রচণ্ড। তো চলো থাকো আমার সাথে, দেখতে থাকো। রান্নাঘরে এই পিঁড়িটা তোমাদের দেখিয়েছি আগে, আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানাবে অতি অবশ্যই। এটা একটা পুরনো পিঁড়ি ছিল, মানে একদম ভাঙাচোড়া, কাঠটা একদম ভাঙাচোড়া ছিল, তো সেটার রং করারও তো সময় টময় নেই। এই স্টিকারগুলো ছিল, সেই স্টিকারগুলো চিটি দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, খুব অর্গানাইজ লাগছে। আর এই যে জায়গাটা নিচটা আমার খালি হয়ে গেছে, এর নিচে এইখানটাতে আমার আগে রাখা থাকতো, এখানে রাখা থাকলে প্রবলেমটা হতো আমার, মোছামুছিতে অসুবিধা হতো, সবগুলো আবার সরাতে হতো, পুরো চামচের এই সেটটা পুরো সরাতে হতো। তো এইটার উপর রাখাতে একটা অসুবিধে হয়ে গেছে, নিচটা হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারছি, আর সেটা দেখতেও সুন্দর লাগছে। আমি এখানে চাপ, আর আমার ছেলে যা বাচ্চা করছে, চিরুনি ফিরুনি নিয়ে বাইরে ঢেলে দিচ্ছে, জলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর চিনি খেয়ে যাচ্ছে, সমান তালে চিনি খাচ্ছে, চা করবো কি চিনি ওই খাচ্ছে, পুকু অত খায় না, চিনি কৌটো জায়গায় চায়ের কৌটো নিয়ে যা পাচ্ছে চারিদিকে করে যাচ্ছে। এটা খায় না, চলো 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 আমি চালিয়ে দেবো, টিভি চালিয়ে দেবো, চলো 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 টিভি চালিয়ে দেবো, চলো টিভি চালাবো চলো চলো, এই দেখো চলো, হ্যাঁ চলো ওই বিছানা, তোমার এলিফ্যান্ট লায়ন সব শুয়ে আছে। তো যাই হোক, ছেলেকে চালিয়ে দিতে হলো টিভি, এরপর তোমাদের সাথে কথা বলতে পারবো কিনা যায় না, চারিদিকে জামা কাপড় ঝুলছে সেম অবস্থা। আর এখন সন্ধে হয়ে গেছে, ছেলেকে কলাও দেওয়া যাবে না, এখন কলা দেখে চিৎকার করছে, খাবো খাবো কিন্তু এখন দেবো না, সাড়ে ছটা বাজছে, ওর খাবারটা আগে ভিজিয়ে দিই, মানে একটু মানে এতে থাকলে, রোদ থাকলে তবুও দেওয়া যায়,
কলাটলাগুলো আর এমনিতে মানে শুনে এসেছি একটু বৃষ্টি বৃষ্টি বা ঠান্ডা ঠান্ডা লাগলে কলা দিতে নেই, জানি না সেজন্য দেবও না। চাটা হয়ে গেছে, বাবাকে চাটা আগে দিয়ে দিই, আর সন্ধ্যাটা মা দিচ্ছে বলে আমি আর সন্ধ্যে দেওয়া হয়নি বলে মানে আমি দিলাম না বলে চুলটুলগুলো আসানো হয়নি, ওগুলো আসে নিতে হবে। তারপর ছেলে খাওয়াটাও দিয়ে দিলাম, ওটা কি বলে ছেলেকেও খাইয়ে দিতে হবে, তারপর আমার একটু চা করবো। এই সন্ধ্যাবেলা একটু নিজের চা নিয়ে বসে থাকতে মানে বসে খেতে একটু ভালো লাগে, সকালের দিকে তো হড়বড় করে খেয়ে নিতে হয় মানে যেহেতু কাজ থাকে, তো বাবাকে চাটা আগে দিয়ে দিই। আর এখানে এই যে দুধটা দিয়ে গেছিল প্যাকেট দুধ, সেটা কেটে দুধটা গরম বসিয়ে দিলাম, মানে আমি চা খাওয়ার আগে মানে চা নিয়ে বসবো সেজন্য গ্যাসটা কেন ফাঁকা যায় সেজন্য এগুলো বসিয়ে দিলাম, মানে একদম সময় নষ্ট করা যাবে না। এরপর যে আলু ভাজাও বসাবো, সাদা আলু ভাজা মানে খেতে চাইছে তোমাদের বলবোই সেটা, সেই আলু ভাজাটাও কেটে বসিয়ে দেবো। আর এই যে কাজ পড়েছিল বাসনগুলো গোছানো হয়নি, সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, মানে কাজ ফেলে রেখে বসতে একদম ভালো লাগে না, তো কাজগুলো একদম গুছিয়ে নিই, তারপর চাটা নিয়ে বসবো। তোমাদের সাথে কিছু কথাও আছে সেগুলোও বলতে হবে। আর এদিকে ছেলে এই যে রীতিমতো টানাটানি শুরু করেছে, মানে কি বলবো, ওর যে কি করছে ওই জানে, বাসন গোছানো কমপ্লিট, আর এই যে দেখতেই পাচ্ছ আলু কাটছি। সাদা আলু ভাজা খাবে, অর্ডার হলো রুটির সাথে, বললামই ধোকার ডালনা করেছিলাম ভোরবেলাতে, ধোকার ডালনা দিয়ে রাতে রুটি খেতে কেউ চাইছে না, তো সেই জন্য সাদা আলু ভাজা করে দিচ্ছি। এই যে আলু মানে একদম সাদা আলু খেতে খুব ভালো হয়, লুচি টুচির সাথে পরোটার সাথে তো খেতে ভালোই হয়, তো রুটি করবো, সেই রুটির সাথে আলু ভাজা করে নিচ্ছি, একটু বেশি করেই কাটছি, আর আমাদের আলু ভাজা সবাই খেতে পছন্দ করে সেজন্য একটু বেশিই কাটছি, আর থাকলে একটু থেকেও যাবে সকালে, তো সেই আলু ভাজাটা কেটে নিই। চাটা করলাম, এই তো চাটা খাই, আর তোমাদের সাথে কিছু কথা বলবো সেজন্য চাটা আরও বিশেষ করে করলাম, আর নিজেরও খেতে ইচ্ছে করছিলো, তো চাটা খেতে খেতেই তোমাদের সাথে কথাটা বলে নিই। তোমরা কদিন ধরেই দেখছো আমার ভিডিও দিতে পাবলিশ করতে বা তোমাদের কাছে পৌঁছাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, প্রবলেম মানে যে টাইমে তোমরা পাচ্ছ বা পরের দিন হয়তো আবার অন্য টাইমে পাচ্ছ, আরেকদিন হয়তো অন্য টাইমে পাচ্ছ, এরকম পাচ্ছ, মানে প্রতিদিনই দিচ্ছি কিন্তু মানে টাইমিংটা খুব হেরফের হয়ে যাচ্ছে, শুধুমাত্র নেট প্রবলেমের জন্য আর কিচ্ছু না। আমার এই নেট প্রবলেমের জন্য একদিন ভিডিও গ্যাপও চলে গেছে, কি বলবো তোমাদের, মানে তার থেকে কষ্টের আর কিছু নেই। আমার ভিডিও সমস্ত কিছু রেডি ছিল, আপলোডও বসিয়েছিলাম, কিন্তু এত নেট প্রবলেম, এত নেট স্লো, মানে সেই দুপুরে বসে মানে সকালে বসিয়েছি নেট, মানে আপলোড হতে 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 দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছিলো সেদিনকে, যার জন্য পরে মানে যেদিন আমার ভিডিও গ্যাপ গেছে সেদিন আমার ভিডিওটা আমাকে ক্যান্সেল করতে হয়েছে, বুঝতেই পারছো আমার একদিন ভিডিও গ্যাপ গেছে, তো শুধুমাত্র নেট প্রবলেমের জন্য, তো সেটা তোমাদেরকে এই প্রবলেমটা জানিয়ে রাখলাম। ভিডিও তোমরা ঠিকই পাবে, হয়তো এই দেড়টা দুটো এরকম নাগাদই আমি দেবো, যদি নেট প্রবলেম না হয় তাহলে ওই টাইমেই তোমরা পেয়ে যাবে, তো যাই হোক এই প্রবলেমটা তোমাদের ভিডিওতেই আমি জানিয়ে দিলাম, আমি জানাবো জানাবো করছিলামই, তো আজকে বলে দিলাম, সময় হলো তাই বলে দিলাম। এই প্রবলেমে তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আমার মানে খুব কষ্ট না হলেও আমি ভিডিও কোনোদিনও বন্ধ করি না, খুব খুব কষ্ট মানে আমি যতদিন থেকে শুরু করেছি ভিডিও বন্ধ করিনি, শুধুমাত্র এই একদিনই গ্যাপ গেল, তাও আবার নেট প্রবলেমের জন্য,
যাই হোক তোমাদের জানিয়ে দিলাম, তোমরা সাথে থেকো, তোমরা সাথে থাকবে আমিও জানি নিশ্চয়ই। চা খাওয়া কমপ্লিট, এরপর এই যে কাপড় নিয়ে দেখতেই পাচ্ছ, কাপড় এক গাদা কাপড় বিছানার উপরে রাখা, মানে কদিন বৃষ্টিতে মানে তো কাপড় ছিলই না, এরপর আস্তে আস্তে অল্প অল্প করে কাপড় হচ্ছে যেগুলো শোকানো হচ্ছে, সেই কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি। আমার শাড়িটাও বের করে রাখা ছিল, সেই শাড়িটাও আলমারিতে ঢুকিয়ে দিলাম, আর ছেলে বিছানায় বসে খেলছে। আটা মাখা আছে কিছুটা, আবার কিছুটা মাখতেও হবে, মানে পুরো আটাটাতে হবে না, সেজন্য কিছুটা আটা মাখতে হবে। এরপর এই কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর ওই রান্নাঘরে আবার যাব। কমপ্লিট হলো, রুটি কমপ্লিট করার পর এখন আমি রান্নাঘর গোছাবো না, তোমরা জানোই রুটি করে নিয়ে আমি রান্নাঘর গোছাই না, একটু ফ্যানের তলায় বসি, তারপর মানে গোছাবো। মানে রুটি করা মানে একটা বিরাট বড় কাজ করলাম আমি, তো যাই হোক একটু ফ্যানের তলায় বসেছি। আর ছেলে গেছে দাদার বাড়িতে, মা বাড়িতে গেছে, ওখানেই আছে, তো ভাবলাম রুটি টুটি করার পর একটু হাতে নীল পলিশ লাগাবো, কিন্তু এখনই ছেলে চলে এলে আমার পুরো মানে ওকে ধরতে হবে, ওকে খাওয়াতে হবে, পুরো ঘেঁটে যাবে, তো থাকগা। আর চুলগুলোর যা অবস্থা, চুলের উপর থেকে যেন সেই একেবারে এ চলে গেছে, কি বলবো আর, চুলগুলো নিয়ে আর কিছু পাচ্ছি না। আজকে বাজার যাবো ভেবেছিলাম, কিন্তু মেয়ের টিউশন ছিল, আবার পরে আবার মেয়ের টিউশনের টাইমে পরে জানতে পারছি যে টিউশন ছুটি, বেকার বেকার বাজারও যাওয়া হলো না। আর তেমনি বৃষ্টি শুরু হয়েছে, দেখি কাল পরশুর দিকে যেতে হবে, কবে যাবো কবে যাবো করে করে আর বাজার যাওয়াও হচ্ছে না। খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাওয়ালাম, এবার আমাদের রাতের খাবার পালা, আমাদের খাওয়া মানে গরম করলাম দেখতেই পেলে, আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাওয়ালাম, এবার আমাদের রাতের খাবার পালা, আমাদের খাওয়া মানে গরম করলাম দেখতেই পেলে, আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। মামু জানো একটু, আর ছেলে দৌড়াত তো করছে, জানা দেখ না দেখ কী করছে ভাই, ছেলে বদমাইশি শুরু করেছে, ওখানে বাবা চিৎকার করছে, ক্যাসল থেকে রুটি বের করে করে বদমাইশি করছে, কি বলবো। তো যাই হোক আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, দেখা যায় তোমার সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বন্ধুরা, গুড নাইট।